পাবেন। আল্লাহ নবী বাড়ি ঘর ছেড়ে দিয়ে মক্কা থেকে 3 মাইল দূরে হীরা গুহা হীরা পর্বতমালাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাধনা করেছেন, সেখান করে নবী আল্লাহর জিকির আজকার করতেন, আল্লাহর ইবাদত বندگی করতেন। কতদিন করতেন? কতদিন একটা মানুষ থাকতে পারে বলেন? ওই জঙ্গল জুড়ে গিয়ে পাহাড়ের ভিতরে গিরি গুহায় একটা মানুষ কতদিন থাকতে পারে? আপনি মনে মনে ভাববেন হয়তো 3 দিন ছিল, কেউ কেউ মনে ভাববে হয়তো 7 দিন ছিল, কেউ মনে মনে ভাববে হয়তো 1 মহিনা ছিল। আজকে আপনাকে কাট ক্লিয়ার বলে দিচ্ছি, আপনি শুনে রাখেন, আমার দিনের রাসূল সরকারে দোয়ালাম তাজদারে মাদানী ওই হীরা গুহার ভিতরে 1 সপ্তাহ ছিলেন না, 1 মহিনা ছিলেন না, 2 মহিনা ছিলেন না, 3 মহিনা ছিলেন না, পুরো 6 মহিনা, 6-6টি মাস আল্লাহ রাসূল ওই হীরা গুর্তের ভিতরে হীরা গুহার ভিতরে কাটিয়ে দিয়েছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জিস মাগফিল মে জিস মাগফিল মে প্যার নবী কি বাত হোতি হ্যায়, রিম ঝিম 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 রহমত কি বরসাত হোতি হ্যায়। বলেন সুবহানাল্লাহ, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। জিস মাগফিল মে জিস মাগফিল মে প্যার নবী কি বাত হোতি হ্যায়, রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রহমত কি বরসাত হোতি হ্যায়। তনহা তনহা নেহি জাতা গু কবি মই উনকি জিয়ারত কো সঙ্গ মেরে দিল মে আর মানো কি বাত হোতি হ্যায়, সঙ্গ মেরে দিল মে আর মানো কি বাত হোতি হ্যায়। জিস মাগফিল মে এ প্যার নবী কি বাত হোতি হ্যায়, রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রহমত কি বরসাত হোতি হ্যায়। ইস সেগরা সেগরা গুলশন গুলশন দামন দামন নোর, সেগরা সেগরা গুলশন গুলশন সেগরা সেগরা গুলশন গুলশন দামন দামন নোর, সুবুহ হাসি তাই বাকি নুরানি রাত হোতি হ্যায়, জিস মাগফিল মে প্যার নবী কি বাত হোতি হ্যায়, রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রিম ঝিম রহমত কি বরসাত হোতি হ্যায়। নারে তাকবীর লিল্লাহি তাকবীর, ইসলাম দরদি ভাইর আমার 6টি মহিনা আল্লাহ নবী হীরা পর্বের ভিতরে হীরা গুহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান করেছেন, আল্লাহর আল্লাহর গুণগান গুণ কীর্তন করেছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। 6 মাস যখন পার হয়ে গেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল যাও আমার পাগল ওই হীরা গুহার ভিতরে আমার ধ্যানে রত আছে, আমার ধ্যানে পাগল রয়েছে গা, তার উম্মতের জন্য বেকারা রয়েছে গা, উম্মতের জন্য বেকারা রয়েছে। আল্লাহ নবী এটা আল্লাহকে বলেছেন, এ রব্বুল আলামিন আইনবিহীন কোন জিনিস চলতে পারে না গা, আইনবিহীন বিহীন কোন জিনিস হয় না, অতএব আমার উম্মতের জন্য একটা আইন বই দিয়ে দাও যাতে তারা সরল সঠিক পথে চলতে পারে, যারা যাতে তারা জাহান্নামের পথ থেকে তারা ফিরে আসতে পারে, জাহান্নাম থেকে তারা বেঁচে যায়
আয়ে জান্নাতি যেন হয়ে যায়, দুনিয়াতে যেন ভালো মন্দ বুঝতে পারে কোনটা তুমি পছন্দ করো কোনটা তুমি পছন্দ করো না, কোনটা আমি পছন্দ করি কোনটা আমি পছন্দ করি না, কোনটা তাদের জন্য বৈধ কোনটা তাদের জন্য অবৈধ। আল্লাহ তাদের যদি দরকার হয়ে যায়, তারা যদি জানতে পারে তোমার ইবাদত বান্দেগী করবে, তারা সব জান্নাতি হয়ে যাবে। সেই জন্য তুমি একটা গাইড বই, সেই জন্য একটা আইন বই, আইন তুমি একটা পাঠিয়ে দাও। এই নবী বলেছেন আল্লাহকে, না হলে মানুষ তো বিভ্রান্ত হয়ে যাবে। আপনি বেথুয়া ডহরি আপনি কলকাতা যাবেন, আপনি কলকাতা যাবেন তো আপনাকে তো রুট জানতে হবে যে কলকাতা যাব আমি চিড়িয়াঘর দেখব, আমি জাদুঘর দেখব। তাহলে আপনি চিড়িয়াঘর দেখতে গেলে চিড়িয়াঘর কোনখান দিয়ে ঢুকতে হবে আপনাকে তো রুট জানতে হবে, জাদুঘর হ্যাঁ দেখতে হলে জাদুঘরের রুট তো আপনাকে জানতে হবে। এমনি যদি আপনি চলতে লাগেন আপনি জাদুঘর জীবনে পাবেন না, এমনি যদি আপনি হাঁটতে লাগেন কাউকে জিজ্ঞাসা না করে যেটা আপনি জানেন না, আপনি সারা জীবন হাইটা 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 আপনি শেষ হয়ে যাবে না, আপনি চিড়িয়াঘর পাবেন না। তাই আমরা যতই চলি না কেন স্বর্গ জান্নাত যদি আমরা পেতে চাই, আমরা জান্নাতের রাহা যদি না বুঝি, জান্নাতের রুট যদি না চিনতে পারি, কোন কাজ করলে জান্নাত পাওয়া যাবে যদি না জানি, তাহলে সারা জীবন ঘুরে ঘুরে নেই মিলেগা, নেই মিলেগা। সেই জন্য ভাই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য জান্নাতে যাওয়া যেন সহজ হইয়া যায়, আমার উম্মত যেন চিনতে পারে, আমার উম্মত যেন জান্নাতি পথ চিনতে পারে, আমার উম্মত যেন জান্নাতি কাজ করতে পারে। রাব্বুল আলামিন তুমি একটা আইন বই দাও। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলকে বলেন, এ জিব্রাইল যাও লয়ে মাহফুজ হতে কোরআন শরীফ নিয়ে যাও, আমি আইন বই রেখেছি আইন বই তারে দিয়ে দাও। যাও 30 পারা কোরআন আল্লাহ নবীর উপরে হীরা গোহার ভিতরে নাজিল হইল। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। আপনারা মনে মনে ভাববেন আরে শুধু শুধু একরা সূরা আলাক নাজিল হইয়াছে, সূরা এই আপনার এর ভিতরে হীরা গোহায় না, কোরআন শরীফ 30 পারা নাজিল হয়ে গেছে আল্লাহ রাসূলের উপরে হীরা গোহার ভিতরে। সর্বপ্রথম যেটা পড়ানো হয়েছে সেটাই হলো ইকরা, সেটাই হলো ইকরা। সূরাটার নাম হলো সূরাতুল আলাক, তাও গোটাই সূরাটা আল্লাহ নবীর উপরে নাজিল হয়নি, গোটাই সূরাটাই আল্লাহ রাসূলকে বলতে বলা হয়নি। সর্বপ্রথম যেই গোটা সূরা নাজিল হইয়াছিল সেই সূরাটা হলো সূরাতুল ফাতিহা। জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ। কোরআন শরীফের মধ্যে তিনটা ফসল আছে, হ্যাঁ কোরআন শরীফে তিনটা ফসল, একটার নাম হলো তুলে মুফাসসাল, একটার নাম হলো কাসরে মুফাসসাল, একটার নাম হলো ওয়াস্তে মুফাসসাল। কোরআন শরীফের মধ্যে 7টা যুজ বর্ণনা দিয়েছেন, কোরআন শরীফে 30 পারা আছে, কোরআন শরীফে 114টা সূরা মহান আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা দিয়েছেন। কোরআন শরীফের ভিতরে 540টা রুকু আছে, 6666টি আয়াত আছে, 333,000 মত নক্করে 721টা অক্ষর রয়েছে। ইসলাম দরদি ভাইরা মাঙ্গার আপনাদের সামনে বলেছি এর আগেও শুনেছেন, কোরআন শরীফে আছে 114টি সূরা, কিন্তু 114টা সূরা নাই। কেউ কেউ বলেছে কোরআন শরীফে আছে 113টা সূরা, কেউ বলেছে যে না কোরআন শরীফে আছে 112টা সূরা। কারণ আপনারা তো জানেন 114টা সূরা গুনতে গেলে 114টাই হবে, কিন্তু একটা হলো কুল আউযু বিরাব্বিন নাস যেটাকে বলা হয় সূরাতুন নাস, আর একটা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক যেই সূরাটার নাম হলো সূরাতুল ফালাক। এই কুল আউযু বিরাব্বিন নাস আর কুল আউযু বিরাব্বিল ফালাক এটা কোরআন শরীফের ভিতরে নয়, এই দুটো সূরা, এই সূরা দুটো হলো ঝাড় ফুঁকের জন্য। এই কোরআন শরীফের 114টা সূরার ভিতরে সূরা নয়, কোরআন শরীফের হচ্ছে 112টা সূরা, আর এই কুল আউযু বিরাব্বিন নাস কুল আউযু বিরাব্বিল ফালাক এই দুটো হলো ঝাড় ফুঁকের দোয়া। আল্লাহ রাসূলকে আল্লাহ রাসূলের উপরে জাদু করা হইয়াছিল আপনারা জানেন না,
লাবিদ বিন আসম বলে একজন লোক বড় জাদুগর আল্লাহর নবীর উপরে জাদু কইরেছিল আল্লাহর নবীর উপরে জাদু কইরেছিল সেই যুগে ছিল উতবা সেই যুগে ছিল সাইবা আবু জাহেল আবু লাহাব এরা সব আল্লাহর নবীর শত্রু ছিল কারণ এরাই ছিল সেই এলাকার লিডার এরাই ছিল মস্তানা এরা যা বলতো তাই হতো এদের হুকুমে তারা আইনের চাক্কা চলতো ইসলাম দরদি ভাইরা আমার আল্লাহর নবী যখন দুনিয়াতে এলেন তখন আল্লাহর একত্ববাদের বাণী প্রচার শুরু করলেন আর যত রকমের ধর্ম যত রকমের আইন ছিল সমস্ত আইনগুলোকে বাতিল ঘোষণা করলেন আর একত্ববাদের বাণী তিনি প্রচার করলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম দরদি ভাইরা আমার যখন লা ইলাহা ইল্লাল্লাহর বাণী প্রচার আরম্ভ হলো তখন এই দিকে আবু জাহেল আর আবু লাহাব উতবা সাইবা এরা মনে মনে ভাবলো আমাদের তো ইজ্জত চলে যাবে আমাদের সম্মান চলে যাবে আমাদের মস্তানি আর খাটবে না আমাদের আইন আর খাটবে না আমাদের আইনের চাক্কা তো এবার জাম হয়ে যাবে অতএব যে হালাতই হোক হযরত মুহাম্মদকে হত্যা করতেই হবে হযরত মুহাম্মদকে মারতেই হবে তাকে মেরে ফেললে তার আইনের চাক্কা বন্ধ হয়ে যাবে কেউ কেউ বলল মারবি তো কেমন করে মারবি কারণ এখনকার যেমন মার্ডার আগেকার সেই মার্ডার ছিল না এখনকার মার্ডার আলাদা তখনকার মার্ডার আলাদা তখন কাউকে মারলে যুগ যুগ ধরে চলতো লড়াই আর যুগ যুগ ধরে চলতো মার্ডারের উপরে মার্ডার আর সে ভালোই করুক আর মন্দই করুক হত্যা হয়ে গেলে যতক্ষণ পর্যন্ত তার দাগ না লেওয়া যাবে যুগের পর যুগ চলে গেলেও শত শত মার্ডার হয়ে গেলেও তারা ভুরুক্ষেপ করতো না লিতেই হবে যেমন আপনাদের বাড়ির কানটাতে ছিল হরনগর এমন একটা যুগ ছিল আমি তখন খুব ছোট্ট জুবাইর মাওলানা আমাদের বাড়িতে জায়গির থাকতো হ্যাঁ ওই ওনার সঙ্গে সঙ্গে আমি এখানে আসতাম ছোট্টবেলাতে আমি কত গিরগিট মেরেছি আপনার এই হরনগরে এসে হ্যাঁ তো সেই যুগে তেসর আলী মুন্সিদের যুগ মানুষ রাস্তা দিয়ে চলতে ভয়ে কাঁপত সেই যুগে আমি ওই তখন ছোট্টবেলায় এসে আপনাদের হরনগর সব জানতাম ইসলাম দরদি ভাইরা আমার তাই সেই যুগে তারা মনে মনে ভাবতো হযরত মুহাম্মদ একে যদি হত্যা করে দেওয়া হয় তাহলে এর দাদ নেবেই নেবে তাহলে যুগ যুগ ধরে এই আগুন আমাদের পোহাতে হবে অতএব হযরত মুহাম্মদকে মারা যাবে না হযরত মুহাম্মদকে হত্যা করা যাবে না কেউ কেউ বলল বুদ্ধিজীবীরা তাহলে কি করা যাবে বলে একে লোভ দেখাও একে অর্থের লোভ দেখাইতে হবে একে নারীর লোভ দেখাইতে হবে টাকা পয়সা ধন দৌলতের লোভ দেখাইতে হবে নিশ্চয়ই মানুষ এতেই পড়ে যাবে অতএব তারা একটা দল মিটিং করে আল্লাহর নবীর দরবারে এসে হাজির হইল বলছে মুহাম্মদ দুনিয়াতে মানুষ যা কিছু করে দুনিয়াতে মানুষ পার্টি করে দুনিয়াতে মানুষ সংগঠন করে এই সংগঠনের পিছনে একটাই জিনিস থাকে সেটাই হলো অর্থ অর্থ সম্মান এই অর্থ আর সম্মানের জন্য মানুষ এত লড়াই করে দেখেন তো আজকে ভারতবর্ষে আমাদের প্রধানমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গের হ্যাঁ মুখ্যমন্ত্রী আমাদের হ্যাঁ মা মাটির মানুষ মমতা ব্যানার্জি ইসলাম দরদি ভাইয়েরা আমার দেখেন কোন জিনিসের ওদের অভাব আছে ওরা কি খাবে প্রতিদিন কি কাবাব খাবে প্রতিদিন কি পুক্তা খাবে প্রতিদিন কি খাসির মাংস খাবে প্রতিদিন কি খাবে বলেন খাইয়াও কি ওদের ফুরাই ফুরাবে না তবুও কেন এত লড়াই ইজ্জতের জন্য সম্মানের জন্য হ্যাঁ প্রধানমন্ত্রী সম্মানের জন্য তাহলে এই যে মন্ত্রী পদ নিয়ে মানুষ লড়াই করে বলেন মানুষ খায় কতটা আরে পোলাও খেলেও তো পেটে জাঁটবে তাই কাবাব খেলেও তো পেটে জাঁটবে তাই খাসির মাংস আপনি খাবেন হাফ কিলো আমি খাবো 250 বলেন তো আমাদের মমতা ব্যানার্জি কি খাবে 10 কেজি ও তো বসে আপনার ওই এক পিসই খাবে না এই 2 পিস খাবে কিন্তু এত লড়াই কেন এত সংগঠন কেন ইজ্জতের জন্য সম্মানের জন্য ইসলাম দরদি ভাইরা আমার তাই তারা মনে মনে ভাবলো তাকে এই সম্মান দিয়ে দাও কিংবা তাকে অর্থ দিয়ে দাও একটা দল চলে এলো আল্লাহর নবীর কাছে এসে বলল মুহাম্মদ
তোমাকে আমরা বলি আমাদের এই ইসলাম আমাদের বাপদাদার ধর্মের উপরে তুমি হস্তক্ষেপ করো না আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে তুমি বলো না বলো তুমি কি চাও তুমি যে একটা নতুন ধর্ম চালু করতে চাইছো নতুন সংগঠন তুমি চালু করতে চাইছো বলো এর বিনিময়ে তুমি কি চাও তুমি যদি বলো আমি অর্থ চাই আমরা এই সৌদি আরবে আরব কান্ট্রিতে এত ধনদৌলত তোমাকে দিব এত মালমাত্রা দিব তোমার উপরে ধনী আর কেউ থাকবে না গা তোমার উপরে ধনী আর কেউ থাকবে না তুমি যদি বলো আমি সুন্দরী রমণী নিব তাহলে নাম করো কোন মেয়েটা তুমি চাও কোন মেয়েটা চাও কোটা মেয়ে চাও তুমি একটা মেয়ে চাও না দুটো মেয়ে চাও তুমি পাঁচটা মেয়ে চাও না দশটা মেয়ে চাও বলো কোন কোন মেয়েগুলো তুমি চাও সুন্দরীদের নাম করো এত সুন্দরী সুন্দরী রমণী তোমাকে দিয়ে দিব যাতে তোমার মনের বাসনা পূরণ হয়ে যাবে দেখেন লোভ দেখালো আল্লাহ রাসূল তার উত্তরে বললেন না হাম কুছ নেহি চাহিয়ে আমাদের ধন দৌলতর আমার দরকার নেই আমার ইজ্জত ও সম্মান আল্লাহ আমাকে দিবে তোমাদের ইজ্জত সম্মানের আমাদের ওই জিনিসের দরকার নাই আমার মেয়ের দরকার নাই আমার মেয়ের প্রয়োজন নাই আমার যেটা কিসমতে আছে সেটাই আল্লাহ লিখে দিয়েছে সেই ভাগ্যবতী মহিলা আমার ভাগ্যে আসবে তোমাদের দিতে হবে না তোমাদের দিতে হবে না তোমরা শুনে নাও এক হাতে যদি চাঁদ এনে দাও অপর হবে আফতাব অপর হাতে আফতাব তবু কবু করিব না আমি সত্যের অপলাব তোমরা যদি আমার এক হাতে চাঁদ এনে দাও অপর হাতে যদি সূর্য এনে দাও যেটা অসম্ভব তবুও আল্লাহর বাণী আমি করবো না তবু এ কতবাদের বাণী আমি ছাড়বো না তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাজ হইল না এটাও যখন কাজ না হলো তখন তারা মনে মনে ভাবলো একলাই যদি আমরা তাকে মারি তাহলে তো এটা যুগ যুগ ধরে লড়াই আরম্ভ হবে গোটা এলাকার মানুষ একত্রিত হয়ে যাও একসঙ্গে গিয়ে তাকে খুন করব কে খুন করেছে পাতা থাকিবে না একটা লোককে যদি একটা লোক মার্ডার করে তাহলে তো তার কেস হবে তার ফাঁসি হবে কিন্তু দেখা গেল গোটা গ্রামের লোক মিলে যদি ওকে ধরে মেরে পুঁতে দেয় বলেন বড় বাবু মেজো বাবু এসে কি করবে হ্যাঁ যদি কেউ না বুলে দেয় যে অমুক জায়গাতে জঙ্গলে পুঁতা আছে খুঁজেই তো পাবে না তো বলে এই কাজ করতে হবে সবাই মিলে ওকে মারতে হবে আল্লাহ নবী ফজরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে যাবে গোটা বাড়িটাকে ঘেরাও করা হয়েছে আবুল আহাবের লোক আবু জাহেলের লোক উতমার লোক সাইবার লোকেরা মস্তান পাটি আল্লাহ নবীর ঘরকে ঘেরাও করেছে যখন বাড়ি থেকে বেরিয়ে যাবে তখন রাস্তার উপরে তাকে মার্ডার করে দিতে হবে আর এলান করে দিতে হবে কে মেরেছে কেউ জানে না কেউ জানে না ইসলাম দরদি ভাইয়ের আমার আমার দিনের রাসূল সরকারে দো আলম বিছানায় ঘুমিয়ে আছেন জিব্রাইল চলে গেলেন জিব্রাইল নাজেল হইল বলছেন এ কমলে কালো চাদর গায়ে দিয়ে ঘুমিয়ে রয়েছ তুমি কি বাহিরের খবর রাখো না তুমি কি বাহিরের খবর রাখো না নবী আমার বিছানা থেকে উঠে বসলেন বলে এ জিব্রাইল কি ঘটনা কি ব্যাপার একটু খুলে বলো বলে বাহির দিকে তাকিয়ে দেখো তোমার বাড়িকে ঘেরাও করা হইয়াছে যখনই তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে তেমনি রাস্তার উপরে তোমার মার্ডার করে দেওয়া হবে এ নবী গো কোনো চিন্তা নাই কোনো চিন্তা নাই এই মক্কা নগরীতে তোমার থাকা হবে না মক্কার লোক তোমাকে ভালোবাসবে না মক্কা ছেড়ে তুমি মদিনা রওনা হইয়া যাও উঠো নবী মক্কা ছাড়ি যাও গো সোনার মদিনা দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারিতে চাই উঠো নবী মক্কা ছাড়ি যাও গো সোনার মদিনা দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারিতে চাই এই রজনী মক্কা ছাড়ি মক্কাতে আর থেকো না
এমন সাধের জন্মভূমি তোমার জায়গা হইল না, উঠো নবি মাকা ছাড়ি যাও গো সোনার মদিনা। দুশ্মনেরা যুক্তি করে তোমার জীবন মারতে চায়, এই রজনী মাকা ছাড়ি মাকা দে আর থেকো না। আবু বাকরকে সঙ্গে নিতে নাবি তুমি ভুলিও না, আবু বাকরকে সঙ্গে নিতে নাবি তুমি ভুলিও না। জিব্রাইল চলে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গে, আর এই মক্কা নগরীতে থাকতে হবে না, আর এই মক্কা নগরীতে থাকতে হবে না। উঠেন উঠেন, তাকিয়ে দেখেন আপনার বাড়ির চতুর্দিকে তারা ঘেরাও করে রেখেছে, আর তারা সকলেই যুক্তি করেছে আপনি বেরিয়ে যাবেন, রাস্তার মাঝে আপনাকে মার্ডার করে দেওয়া হবে। আল্লাহু রাব্বুল আলামিন আপনাকে একটা মন্ত্র দিয়েছেন, এই মন্ত্রটা পড়েন আর এক মুষ্ট ধুলোলেন, ধুলোটা ছিটিয়ে দেন সামনে দিয়ে বেরিয়ে চলে যান, তারা দেখতে পাবে না, তারা দেখতে পাবে না। আল্লাহ নবী এক মুষ্ট বাল উলিলেন, এক মুষ্ট ধুলো নিয়ে ছিটিয়ে দিলেন, তিনি দোয়া পাঠ করলেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ামা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন আল্লাহ রামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি এক মুষ্ট বালু ছিটিয়ে দাও। আল্লাহ নবী এক মুষ্ট বালু ছিটিয়ে দিলেন, আর ওই বালুগুলো তাদের চোখে গিয়ে পড়ল, চোখ কচলাতে লাগলো, চোখের ব্যাধি হয়ে গেল। আল্লাহ নবী মাস্তে রাস্তা দিয়ে বেরিয়ে চলে গেলেন, সামনে দিয়ে বেরিয়ে চলে গেলেন, কেউ দেখতে পাইল না, কেউ দেখতে পাইল না। নারে তাকবীর, সিধা গেলেন আবু বকরের বাড়ি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবী আবার অবাক হয়ে গেলেন, বলছেন, ইয়া আবু বকর, আমি একবার তোমাকে ডাক দিলাম আর তুমি লাব্বাইক বলে উঠলে, তুমি কি বিছানায় ঘুমাওনি, তুমি কি বিছানায় ঘুমাওনি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কেমন করে ঘুমাই, আমি কেমন করে ঘুমাই? আপনি যে ছয় মাস আগে আমাকে বলেছেন, এ আবু বকর, মক্কা নগরীতে আমাদের জায়গা হবে না, মক্কা নগরীতে আমাদের বাসস্থান হবে না, মক্কা নগরীর লোক আমাদের ভালোবাসবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাকে আমি অর্ডার দিব, তুমি মক্কা ছেড়ে মদিনার ভূমিতে চলে যাবে। অতএব কখন যে আল্লাহর হুকুম হয়ে যায়, কখন আল্লাহর অর্ডার হয়ে যায় কেউ জানে না, সেই জন্য ইয়া রাসূলুল্লাহ আজকে নয়, আজকে নয়, ছয় মাস থেকে আমি বিছানায় ঘুমাই না, ছয় মাস থেকে আমি বিছানায় ঘুমাই না। জোরে সোরে বলেন একবার, সুবহানাল্লাহ। আপনার জন্য আর আমার জন্য দুটো দুলদুলি ঘোড়া তৈরি করে রেখেছি হুজুর, ছয় মাস থেকে আর আমি বিছানায় পিঠ লাগাই না, আমি দেওয়ালে ঠেস দিয়ে বসে থাকি, কখন আপনার অর্ডার হইয়া যায়? ইসলাম দরদি ভাইয়ের আমার, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর নবী বলেছেন, আনতা রাফিকি ফি দুনিয়া ওয়া আনতা রাফিকি ফিল জান্নাহ। আবু বকর, তুমি দুনিয়াতে আমার বন্ধু, আখিরাতেও জান্নাতের তুমি আমার বন্ধু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন ছয় মাসের ছোট আর তিন বছরের ছোট, আর আল্লাহর নবী ছিলেন তিন বছরের বড়। আল্লাহর নবী বলেছেন, আবু বকর তুমি আমার খেলার সাথী, আবু বকর তুমি আমার যৌবনের সাথী, আবু বকর তুমি আমার দিনের সাথী, তুমি আমার হিজরতের সাথী, তুমি আমার সব কিছুরের সঙ্গী,
এ আবু বকর তুমি দুনিয়া তো আমার বন্ধু আখেরাতও তুমি আমার বন্ধু ইসলাম দরদি ভাইরা আমার সকাল হইয়া গেল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘরে থেকে বের হই না ঘরে থেকে বের হই না আবু লাহাবের লোকেরা উতবার লোকেরা বলছে আজকে মুহাম্মদ বের হই না প্রতিদিন বেরিয়ে চলে যায় আজকে কেন বের হই না কেউ কেউ বলতে লাগলো জানিস না বুঝে লিয়েছে জানতে পেরেছে বাড়ি থেকে বেরোলি আজ উমাডার হইয়া যাবে সেই জন্য বাড়ি থেকে বের হয়নি আজকে ও নামাজও পড়বে না বাড়ি থেকে বের হবে না চলো আমরা ঘুরে চলে যাই কেউ কেউ বললো না এসেছি তখন ঘুরবো না এসেছি তখন ঘুরবো না যতক্ষণ পর্যন্ত হযরত মুহাম্মদ মুস্তফাকে আমরা হত্যা না করে দেব যতক্ষণ তাকে খুন না করবো ততক্ষণ আমরা বাড়ি ফিরব না চলো ওর বাড়ির ভিতরে ঢুকবো কিছু কিছু মাস্তান তারা মারলো ঝাঁপ আল্লাহ নবীর বাড়িতে তো ওই রকম সাটাল লাগা গেট নাই আমাদের মতো দোতলা তিনতলা সাটাল লোহার গেট ছিল না কাপড়ের মানে তাল ফাঙ্গড়ার ঝুপড়ি আর ছিল এ খাজুরের পাতার ঝাঁপ খাজুরের খাজুরের ফাঙ্গড়া দিয়া ছিল তার গলি আল্লাহ নবীর প্রাচীরের উপর দিয়া তারা কয়েকজন যুবক আল্লাহ নবীর ঘরের ভিতরে ঢুকলো তারা বিছানায় গিয়ে চাদরটাকে উঠিয়ে দিয়ে বলছে কুমিয়া মোহাম্মদ এই মোহাম্মদ উঠো আজকে তোমার শেষ দিন চলে এসেছে আজরাইল তুমি জানা হ্যায় আজ তোমার শেষ দিন হ্যাঁ সৌদি আরবের মানুষের একটা নিয়ম ছিল ওরা যে কোনো মানুষকে এমনি না জেনে হত্যা করতো না রাস্তা দিয়ে একটা লোক চলে যাচ্ছে এমনি খুব খুন করে দিল এইরকম খুন ওরা করতো না বিড়াল দেখেছেন বিড়াল বিড়াল যখন শিকার করে ইঁদুর ধরে খপ করে ইঁদুরটাকে ধরলো ধরেই ও চাবিয়া খাই না ধরে লওয়ার পরে আবার ছাড়ে আবার ধরে আবার ছাড়ে আবার ধরে ধরে তারপরে আস্তে আস্তে মেরে খায় বাঘ দেখেছেন বাঘ বাঘও এরকম শিকার করে ধরে তাড়াতাড়ি খাই না ও বাঘ খেলা করে হ্যাঁ ধরে ধরে আবার ছাড়ে আবার ধরে আবার ছাড়ে তারপরে ধরে মেরে খায় সৌদি আরবের মানুষের একটা নিয়ম ছিল এমনি আনজান একটা মানুষ ঘুমাই ঘুমন্ত অবস্থায় যদি কাউকে হত্যা করা যায় এটা হলো তাদের কাপুরুষের পরিচয় এটা হলো তাদের কাপুরুষের পরিচয় একটা লোক দুই হাত জোর করেছে আমাকে মারিস না যদি তাকে খুন করা যায় তাহলে এটা কাপুরুষের পরিচয় একটা লোক অসহায় গরিব এর কেউ আশেপাশে নেই একে খুন করলে এটা তাদের কাপুরুষের পরিচয় সেই জন্য তারা আগে বিছানা থেকে উঠাতো উঠিয়ে বসার পরে তারা হত্যা করতো খুন করতো তাই আল্লাহ নবীর ঘরে গিয়ে দেখছে চাদর গায়ে দিয়ে একজন ঘুমিয়ে আছে এটাই হলো হযরত মুহাম্মদ এটাই হলো হযরত মুহাম্মদ একে হত্যা করো না উঠাও চাদরটাকে টান মেরে ফেলে দিয়ে বলছে কুম ইয়া মুহাম্মদ এই মুহাম্মদ উঠে বসো তোমার আজরাইল চলে এসেছে তোমার শেষ টাইম উঠে বসলো সেটা হযরত আলী জোরে সোরে বলেন একবার সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো খুন করে দিলে কে হতো যদি হত্যাই করে দিত তাহলে কাকে করতো হযরত আলীকে হত্যা করতো এই নিয়মটা কত ভালো আপনি ডাকাতি করতে গেলেন আগেকার নিয়ম এরকম ছিল লোক ডাকাতি করতো বাড়ির ভিতর ঢুকে গিয়ে বিছানায় শুয়ে আছে ওকে টান মেরে উঠিয়ে কোপ মেরে কাটতো কারো হাত কেটে দিত কারো পা কেটে দিত এগুলো অনেক সময়তে কী হতো জানেন দেখা যেত ওটাই ওর বাপ